ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। স্মরণ করো, কস অফ টু কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স যখন এক্স ইকুয়াল টু 1/5, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু কস ইনভার্স এক্স লেস দ্যান ইকুয়াল টু পাই, মাইনাস পাই বাই টু লেস দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লেস দ্যান ইকুয়াল টু পাই বাই টু। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে, কস অফ টু কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। এবার এখান থেকে দেখো আমি লিখতে পারি কস, এখান থেকে টু কস ইনভার্স এক্স কে লিখছি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। তাহলে কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কত? পাই বাই টু। তাহলে কস অফ কস ইনভার্স এক্স প্লাস পাই বাই টু। এবার এখান থেকে দেখো আমি লিখতে পারি কস অফ পাই বাই টু প্লাস কস ইনভার্স এক্স। এবার এখানে দেখো আমরা যদি লিখি কস অফ পাই বাই টু প্লাস থিটা, তার মানে আমি কি লিখতে পারি? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন, এখান থেকে দেখো কস ইনভার্স এক্স। এবার মাইনাস সাইন কস ইনভার্স এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি? দেখো কস ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত? এক্স। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার এক্স, মানে এক্স স্কোয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বসিয়ে দিই, সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন সাইন ইনভার্স ক্যান্সেল, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার তোমায় বলেছে কি এক্স এর ভ্যালু 1/5, তাহলে সেক্ষেত্রে মাইনাস রুট ওভার অফ হবে 1 মাইনাস 1/5 এর হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 1/25, 1/25। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত? 25 মাইনাস 1, মানে রুট ওভার অফ 24/5, 25 এর রুট ইজ ইকুয়াল টু মাইনাস 24, মানে কত? 6 4 24, তার মানে 2√6 ডিভাইডেড বাই 5। তাহলে এটা হয়ে গেল আমার নির্ণয় মান। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।